অজ্ঞাতনামা মহিলা গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তা পরে আহত হয়। তাৎক্ষণিকভাবে আমরা মহাসড়কের ডিউটির তদারকি কর্মকর্তা জনাব মাসুদ মনির স্যারের এবং অফিসার ইনচার্জ মহোদয়ের সার্বিক নির্দেশনা তাৎক্ষণিকভাবে উক্ত মহিলাকে টাঙ্গাইল হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করাই। তাকে ছাড়পত্র দেওয়া হয় কিন্তু তার কোনো অভিভাবক না পাওয়ায় আমরা তাহাকে কোথাও দিতে পারি নাই এবং আমাদের হেফাজতে রাখি। গতকালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে তার ছবি দেখে তারা এবং দেশের বিভিন্ন থানায় আমরা বেতার বার্তা প্রেরণ করি তার সংগ্রহ ঠিকানা সংগ্রহ করার জন্য। সেই মোতাবেক গত রাত্রে ভোরবেলা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার ছবি থেকে তার ছেলে উক্ত মহিলার নাম ঠিকানা প্রকাশ করে এবং আমাদের এখানে আসে। আমরা তার ঠিকানা সঠিক হওয়ায় উক্ত মহিলাকে তার ছেলের নিকট হস্তান্তর করি।